দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় আমপান মোকাবেলায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি ভোলায় ইতিমধ্যে এক হাজার একশো চারটি আশ্রয় খুলে রাখা হয়েছে উন মেডিকেল টিম প্রস্তুত রাখার পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে দুশো মেট্রিক টন চাল ও নগদ সাত লাখ টাকা রাখা হয়েছে এছাড়া গত রাত থেকে সাত নম্বর বিপদ সংকেত দেয় জেলায় একুশটি দুর্গম চরের তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে পুলিশ কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা এদিকে পিরোজপুরের সাতটি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে দুশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র এসব আশ্রয় কেন্দ্রগুলোতে দুই লাখ বত্রিশ হাজার দুশো পঞ্চাশ জন মানুষ আশ্রয় নিতে পারবেন এছাড়া দুর্যোগে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন অন্যদিকে তিনটি নদী বেষ্টিত জেলার নদী তীরের বাসিন্দাদের অনেকের কাছাকাছি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই এছাড়া পানি বোর্ড বরগুনা কার্যালয় সূত্রমতে জেলার বাইশটি গোল্ডারে নয়শো পঞ্চাশ কিলোমিটার বেরিবাদ রয়েছে এর মধ্যে সাঁত্রিশ কিলোমিটার বেরিবাদ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তবে জেলা প্রশাসক বিল্লা জানান আম্পানের কারণে তাৎক্ষণিক পাঁচশো নয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এতে উপকূলের ছয়টি উপজেলার মানুষ আশ্রয় নেবে অপরদিকে ঘূর্ণিঝড় আমপান নিয়ে আগাম প্রস্তুতি নিতে জরুরি সভা করেছে ঝালকাঠি জেলা প্রশাসন গতকাল জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত সভায় সাইক্লোন সংক্রান্ত আগাম প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি সলদান মোহাম্মদ শাহালম প্রশাসন ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং ক্রিসেন্ট সদস্যরা এদিকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকালে বাগেরহাট জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ জানিয়েছেন জেলায় মোট নয়শো সাতাত্তরটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ইতোমধ্যে সরকার এ জেলার জন্য দুইশো মেট্রিক টন চাল নগদ তিন লাখ টাকা শিশু খাদ্যের জন্য দুই লাখ গোখাদ্যের জন্য দুই লাখ টাকা ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দিয়েছেন বাংলা টিভির চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বরিশালের আগোলঝরা ও নওগাঁয় ত্রাণ বিতরণ করা হয়েছে সকালে বরিশালের আগোলঝরা উপজেলা প্রতিনিধি এফ এম নাজমুল রিপন তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এদিকে বাংলা টিভির চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে নওগাঁয় কর্মহীন অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ মামুন এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাংলা টিভির জন্মদিন পালিত হয়েছে